হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সময়তরি। আজ আমি আমার জীবনের একটি দিন তোমাদের সাথে শেয়ার করে দেখাব। আমি অ্যাসাইনমেন্টগুলো লিখছি এবং অ্যাসাইনমেন্টগুলো লিখে আমি আমার স্টাডি সেন্টারে জমা করতে যাব। তার সাথে দেখো আমার মেয়ের দুষ্টুমিটাও একটু দেখে নাও। মেয়ে প্রচণ্ড দুষ্টুমি করছে। আজ ছিল আমার অ্যাসাইনমেন্ট জমা করার শেষ দিন, তো আমি সকালবেলাটাতেও লিখছিলাম, কিন্তু আমার মেয়ে তো আমার কোলেই থাকে, সে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। দেখো ও কী করছে। এইবার আমি চলে এসেছি আমার স্টাডি সেন্টার বিদ্যাসাগর উইমেন্স কলেজ, সেটা কলকাতায় রয়েছে, স্বামী বিবেকানন্দ রোডের আরেকটু কাছেই রয়েছে। তো তার আশেপাশে কী কী রয়েছে সেটাও দেখাবো। এই হলো আমাদের ক্লাসরুম, যেখানে একদিনও ক্লাস করার সুযোগ হয়ে ওঠেনি। যাই হোক, অ্যাসাইনমেন্টটা তো জমা করতে পেরেছি অন্তত, যে করোনা ছিল তার জন্য। আর এই হলো অ্যাসাইনমেন্টের লাইন, আর অ্যাসাইনমেন্টসগুলো জমা করা মানে সুন্দর করে গুছিয়ে রাখা হয় এই শেলফের মধ্যে। এই যে দেখো লাস্ট ডেট বলে এই অবস্থা, মানে যে যেখানে পারে বসে ব্যাস জমা করার জন্য রেডি করছে। এটা হলো পাশে একটা ইনস্টিটিউশন রয়েছে উমেন্স কলেজের পাশেই, তো তার বাইরেরটা দেখো, এখানে কিছু খাবার দোকানও রয়েছে। আর যখন হেঁটে হেঁটে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর ভিউ। আর এখানে দেখলাম যে স্বামী বিবেকানন্দের বাড়ি, তো সেটা আমি তোমাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করলাম, দেখো তোমরা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে ট্রাম লাইনটা দেখতে পেলাম। এখন তো ট্রাম দেখাই যায় না, খুব কম। আর এখানে একটা কলেজ রয়েছে, বেশ বড় একটা কলেজ রয়েছে, নাম করা একটা কলেজ রয়েছে। আর তার কিছুক্ষণ আগেই দেখো রিকশা, এই রিকশা এখন চোখে পড়ে না। আর এই যে দেখো, এখানে কলকাতার সেরা স্কুলগুলোর মধ্যে একটা স্কুল, সেটা হলো দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। এখানে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পড়ার ব্যবস্থা রয়েছে। আর এই হলো একটা আর্ট গ্যালারি, নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারি, এটা কলকাতার মধ্যে নাম করা একটা আর্ট গ্যালারি, তোমরা সবাই জানো। তো আমি একটু একটু করে ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ।